ला दीना लिमन नास सोला तोला हु अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें हदीस दिलो अल्लाह रब्बुल आलमीन जार कासे कोनो दीन नहीं तार कासे कोनो धर्म नहीं दुनियार जमीने बहु प्रकारेर लोक आछे बहु धर्मेर आविष्कार हयेछे किना कथा बोलें बहु धर्मेर मध्ये प्राय हाते गोना 36 टी जाति किन्तु ए जातिर मध्ये थेके अल्लाह रब्बुल आलमीन बोलें इन्ना दीना इंदल्लाहिल इस्लाम सबार जाना आछे आमार धर्म होच्छे मनोनीत धर्म होच्छे इस्लाम अन्य कोनो धर्म ना जीशु ना बाइबेल ना ख्रिस्टान धर्म ना इहुदी ना नासारा बौद्ध ना सनातन धर्म ना मुसीना मैतुर ना आमी अल्लाह रब्बुल आलमीन दुनियार जमीने एमन एकटी धर्म ग्रंथ पाठिये दिलाम एमन एकटी दिन पाठिये दिलाम इन्ना दीना इंदल्लाहिल इस्लाम सब चाइते ওই ধর্ম আমার মনোনীত যেই ধর্মের মধ্যে আমি শান্তি ঢুকিয়ে দিলাম আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই ধর্ম অধিকাংশ মানুষ পাওয়ার পর ধর্মকে ছেড়ে দিয়ে আজকে মুরতাদ হয়ে গেছে নাস্তিক হয়ে যাচ্ছে এই বাংলার জমিনে নাস্তিকদের আবির্ভাব হয়ে গেছে 10টা হাতে গোনা 10টা নাস্তিক দশটা নাস্তিকের বর্তমান প্রভাব পড়ে গেছে আমার ভাইরা এই নাস্তিকদের জন্ম মুসলমানের ঘরে হয়ে গেছে কথা বলেন ঠিক কি না ইসলাম ধর্মকে এমন ভাবে দাবিয়ে দিচ্ছে তারা পাইতারা চালাচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গেছে বাংলাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটি শান্তির ধর্ম দুনিয়ার জমিনে পাঠাইলাম এই শান্তির ধর্মকে যারা বহিষ্কার করলো আপন ইচ্ছায় বহিষ্কার করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দেই নারের ভিতরে ঢুকাবো জাহান্নামে ঢুকাবো জাহান্নাম কলার পাতা দিয়ে আমি তৈরি করি নাই জাহান্নাম বাঁশের পাতা দিয়ে জ্বালাবো না জাহান্নাম কি দিয়ে চালাবো না খড়ি খাড়ি দিয়ে চালাবো না আমি মানুষের পাথর দিয়ে জাহান্নামের জ্বালানি তৈরি করব তার মধ্যে নাস্তিকরা পড়বে কিনা নাস্তিকরা পড়বে না অবশ্যই পড়বে ইনশাআল্লাহ এরা ইসলামের চরম দুশমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা দীনা লিমান নাস সলাতালাহু যার কাছে দিন নাই তার কাছে কোনো ধর্ম নাই দিন বলতে আজকের দিন না দিন এমন একটি দিন যারা ইসলামকে মেনে নেয় ইসলামের হুকুম হাকাম আহকাম মানতেছে এটা বলা হয় দিন এই দিন যার ভিতরে নাই সেই ব্যক্তি ইসলাম ধর্মে কি করে থাকে যার কাছে সালাত নাই নামাজ নাই তার কাছে কিছু নাই হতে পারে একজন ইঞ্জিনিয়ার হতে পারে একজন বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তি হতে পারে একজন সম্মানী ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি দিনদার নয় আল্লাহওয়ালা নয় খোদাভীরু নয় আমার ভাইরা সেই ব্যক্তিকে যতই সরজমিনের মানুষ সম্মান করুক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্মানিত বানাবে না যার কাছে নামাজ নাই রোজা নাই দিন নাই সেই ব্যক্তি ইসলামের মধ্যে থাকতে পারে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হাদিস দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান হামাকে গালি দেয় মিথ্যা আচরণ করে কথা বলেন আদম সন্তানেরা আমাকে গালি দিয়েছে অথচ তাদের কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন গালি দেয় ভাইরা আমার তখন তো ইহুদি খ্রিস্টান ছিল না আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের প্রতি আহ্বান করেছেন ফিতরতের উপর সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে হোক বিভিন্ন জায়গায় হোক বাংলাদেশে হোক সুইজারল্যান্ড আমেরিকান আয়ারল্যান্ড থাইল্যান্ড পাকিস্তান ভারতবর্ষ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আদম সন্তানের মাধ্যম দিয়া এই আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার প্রতি মিথ্যা আরোপ করে কেন মিথ্যা আরোপ করে গালি দেওয়ার অর্থ বোঝেন তো আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র এই আদম সন্তান গালি দেয় তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কাউকে জন্ম দেই নাই আমাকে কেউ জন্ম দেই নাই আমি কাউকে জন্ম দেই নাই মিথ্যা আচরণ করে আমাকে গালি দেয়
অথচ আমি সৃষ্টিকর্তা, এগুলো থেকে দূরে সরে আছি বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমাদেরকে আত্মায় শান্তি দেওয়ার জন্য জোড়ায় জোড়ায় তৈরি করলো, বান্দাকে একা তৈরি করলো না কেন? আল্লাহ ভবিষ্যৎবাণী মহাগিনী আল্লাহ জানেন, পুরুষের সঙ্গে একটা মহিলাও তৈরি করতে হবে, যাতে করে আমার বান্দা দিলে পুরো শান্তি পায়, খটকা না হয়ে দাঁড়ায়। অথচ মানুষ মানুষকে সৃষ্টি করে, অথচ মানুষ মানুষকে জন্ম দিয়ে আল্লাহ সৃষ্টি করে, কিন্তু এই মানুষগুলো আল্লাহর প্রতি অপবাদ দিয়েছে কথা বলেন ভাইগু। যেমন অপবাদ দিয়েছিলেন মরিয়মের ব্যাপারে, আছে না নাই, ঈসার বিষয়ে অপবাদ দিয়েছিল, আল্লাহ বলেন আমি এই বিষয়ে থেকে আমি পবিত্র। আল্লাহ দুনিয়ার জমিনে সমস্ত কিছু তৈরি করেছেন বান্দার উপকারের জন্য, সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন বান্দার উপকারের জন্য, কিন্তু এই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়। কি করে কষ্ট দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের মালিক না, কষ্ট তো আল্লাহ দিতে পারে, কিন্তু গালি গালাজের মাধ্যম দিয়ে যখন আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ বলেন তুই জমিনের মাধ্যমে আসো থাক, কিন্তু তোর এই তোর জবাব আমি একদিন দেব। ও দুনিয়ার মানুষ, এই বাংলার জমিনে মুসলমানের সন্তান হইয়া আল্লাহ কেউ গালি দেয় এমন সময় আপনারা দেখতে পারবেন এলাকার মা বোনেরা আছে না নাই? যদি গালি ধান নাড়িয়ে দেয়, পল নাড়িয়ে দেয়, এই সময় যদি আল্লাহর বান্দাকে প্রশান্তি দেওয়ার জন্য বাতাস আর বৃষ্টি দেয়, এই মা বোন এমন ভাবে গালি দেয়, বুঝতে পারে না, ওদের তো ব্রেন কম, মহিলাদের ব্রেন কম, এমন ভাবে গালি দেয়, জাউর আল্লাহ, আল্লাহ কোনদিন জাউর হয়? নাউজুবিল্লাহ। আমি যেই দিন ধান নারে দিমু আর যেই দিন পল শুকাবার জন্য উল্টামু, এই দিনে জাউর আল্লাহ আমার ধানের সাথে আর আমার পরের সাথে পরে আমারে কথা বলেন। এই মহিলারা জানে না রে, সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, আমাদের মা বোনদেরকে স্ত্রীদেরকে নিষেধ করে দেন, হাল্লাকে গালি দিলে আল্লাহ রাব্বুল আলামিন তখনই কিছু করবে না। এই গালি দেওয়ার উদ্দেশ্য তুমি যদি মনে করো সফল হবা, তোমার তাকদীর জ্বলে যাবে, আল্লাহকে গালি দিলে তোমার ঈমান আমল থাকবে না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। যদি খালি উত্তর বাতাসে হয় আর যদি খালি ধান উড়ায় মনের বাতাস, আমারই সাথী পড়ে মরছে, কথা বলেন সম্মানিত ভাইরা আমার। আমরা একজনার মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছি, এই চালানোর দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং একটি এক্সাম্পল দিয়ে, মোটর সাইকেল ড্রাইভ করতে গিয়ে আপনি তিনটা যাত্রী নিয়েছেন, মাঝখানে সন্তান আছে, পিছনে স্ত্রী আছেন, আপনি সামনে ড্রাইভ করতেছেন। যদি আপনি ড্রাইভ করতে গিয়ে কাঁসা হন, তাহলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? কথা কন না কেন? তাইলে যদি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে, ড্রাইভার যদি কাঁচা হয়, যাত্রী মরার আশঙ্কা আছে, তদুপরি আপনি এক পরিবারের পাঁচজন সদস্য বিশিষ্ট একজন অভিভাবক, সুতরাং আপনাকে পাকা হইতে হবে, ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ইসলামের আবিধানিক জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি ওই মূর্খার মতো, অসভ্যর মতো যদি আপনি বেঁচে থাকতে চান, তাইলে আপনি একেবারে জিন্দা মরা হয়ে যাবে, মানে ও মরার কোনো দাম নেই। সম্মানিত উপস্থিতি, অ্যাক্সিডেন্ট করলে হাতটাও গুঁড়ো হয়ে যাবে, তদুপরি আপনি অজ্ঞ হলে, বুঝতে তো পাচ্ছেন অ্যাক্সিডেন্ট করা মানে, দেখেন না টাকার বিনিময়ে পাল্লের কালিক বিয়ে করে নিয়েছে, ধান সেদ্ধ পাল্লে, সারা হাত মা বোনেরা ধান সেদ্ধ, ধান সেদ্ধ করে সকালবেলা দেখবেন পাতিলের নিচে এমন কালি অবস্থা খারাপ পাতিলের, 5 লক্ষ টাকার বিনিময়ে যদি আপনি একজন সুন্দরী মহিলাকে না নিয়ে এসে একজন ময়লাওয়ালিকে নিয়ে আসেন, আর কিছুদিন পর সেটাকে আর ভালো লাগতেছে না, আর একজন পুরুষ মানুষ একটা ভালো স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসে সুন্দর, টাকার বিনিময়ে আপনি পাতিলের কালিক নিয়ে এসলেন, আর উনি যে টাকা নিল না, অল্প টাকা বা যেটা দিল শ্বশুর একটু খুশি করে দিল, পরে আপনি তার স্ত্রীর দিকে চায় থাকবেন, এটা তো গ্রহণযোগ্য হবে না। কারণ
আপনাকে চারটা দিক দেখে চারটা পয়েন্ট দেখে একটা স্ত্রীকে বিবাহ করতে হবে কথা বলেন সেটা না দেখে আপনি টাকার বিনিময়ে পাতিলের কালিক নিয়ে আসছেন ওই সুন্দরী মহিলার দিকে তাকে আপনি নষ্ট বিকলাঙ্গ হয়ে গেল সম্মানিত ভাইরা আমাদের সবার জানা দরকার ইসলামের হাল হাকিকত সকলে বলি আল্লাহুম্মা আমিন আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।